হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাহসিন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে গরুর কলিজা রান্না। গরুর কলিজা দিয়ে মাংস দিয়ে মিক্স করে এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা। আর গ্রেভিটা অনেকটা থিক হয়, অনেকটা ক্রিমি হয়, খেতে খুবই মজা লাগে। গরম ভাতের সাথে রুটি, পরোটা, লুচি সবগুলোর সাথে খেতে কিন্তু খুবই মজা। আমি একদম অন্যরকম স্টাইলে আজকে গরুর কলিজা মাংস দিয়ে মিক্স করে রান্না করব। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখবেন ফ্যামিলির ছোটো বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। রেসিপিটি না ট্রাই করলে বুঝতে পারবেন না কতটা মজাদার আর কতটা লোভনীয় হয়। তো ভিউয়ার্স, চলুন তাহলে চলে যাচ্ছি গরুর কলিজা রান্না করার মূল প্রসেসিংয়ে। গরুর কলিজা রান্না করার জন্য আমরা প্রথমে এক বাটি পরিমাণ গরুর কলিজা ফুসফুস গিলা সবগুলো একসাথে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ হাড় মাংস আর চর্বি সহ। মাংসের সাথে চর্বিটা দিলে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয় আর অনেকটা সফট হয়। তো ভিউয়ার্স, এরপর আমি দিয়ে দেড় টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, দেড় টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দেব দু কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেব এক টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দু টেবিল স্পুন পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া, আর দিয়ে দেব দেড় টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দেব হাফ টি স্পুন পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া, দিয়ে দেব হাফ টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব সাত আটটার মতো গোটা গোলমরিচ, আর দিয়ে দেব তিন টুকরো দারুচিনি, দিয়ে দেব চারটা থেঁতো করা এলাচ, দিয়ে দেব পাঁচ ছয়টার মতো লবঙ্গ, দিয়ে দেব দুটা তেজপাতা, আর দিয়ে দেব দু টুকরো জায়ফল, দিয়ে দেব একটা ফাটিয়ে নেওয়া বড় এলাচ। তো ভিউয়ার্স, এখানে আদা আর রসুনটা একটু কম হয়েছে, এজন্য আমি আরও হাফ টি স্পুন করে এখানে অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দেব এক কাপ পরিমাণ সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করবেন, সরিষার তেল দিয়ে করলে খেতে খুবই মজা লাগে। তবে আপনাদের হাতের কাছে যদি সরিষার তেলটা না থাকে তাহলে সাদা তেল দিয়েও করতে পারেন। এরপর আমি সবগুলা উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে উপর নিচ করে মিক্স করে দেব। সবগুলো উপকরণ আমার মাখা হয়ে গেছে। এরপর আমি মাংস আর কলিজাটাকে 30 থেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। মাংসটাকে চুলায় বসিয়ে দিয়ে বলক চলে আসলে এরপর আমি একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলোকে মিক্স করে নেব। সবগুলো মাংস মিক্স করে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে ঢেকে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো ভিউয়ার্স, মাংস আর কলিজা থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বেরিয়ে এসেছে। এরপর এই পানিটা দিয়েই আমি মাংসগুলোকে কষিয়ে নেব। আমি প্রথমে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ পরপর, স্টেপে স্টেপে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে মাংসগুলোকে কষিয়ে নেব আর পানিটাকে শুকিয়ে নেব।
তো ভিউয়ার্স মাংস আর কলিজাটাকে আমি নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিয়ে আরো বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি। এরপর আমি আরো একবার নেড়েচেড়ে দেব যাতে পাতিলের নিচে মশলাটা লেগে পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু কলিজাটা তিতা হবে, এজন্য চেষ্টা করবেন কিছুক্ষণ পর পর স্টেপে স্টেপে নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিয়ে রান্না করতে। তো ভিউয়ার্স আমি মাংস আর কলিজাটাকে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে আরো একবার রান্না করে নেব। আমি মাংস আর কলিজাটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিয়ে মাংসের পানিটা শুকিয়ে নিয়েছি মোটামুটি। এরপর আমি এখানে 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব, কারণ গরুর মাংস আর কলিজাটা সিদ্ধ হতে খুব এক সময় লাগে, এজন্য আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখলে মাংসগুলা খুব দ্রুত সিদ্ধ হবে আর অনেকটা সফট হবে, খেতে খুবই মজা লাগবে। তো ভিউয়ার্স আমি ঢেকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে মাংসগুলাকে রান্না করে নিয়েছি, মাংসগুলা একদম সফট হয়ে গেছে। এরপর আমি নেড়েচেড়ে দিয়ে ভালো করে সবগুলাকে উপর নিচ মিক্স করে দেব। সবগুলা মাংস কলিজা ভালো করে মিক্স করে দিয়ে ঢেকে দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিয়ে মাংসের গ্রেভিটা শুকিয়ে নিয়ে একদম ঠিক করে নিয়েছি। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি। 5 থেকে 10 মিনিট পর্যন্ত গিলা কলিজা আর মাংসটা রেস্টে রাখার কারণে গ্রেভিটা অনেকটা ঠিক হয়েছে আর দেখতেও লোভনীয় লাগতেছে। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা কতটা ঠিক হয়েছে আর কতটা ক্রিমি হয়েছে। এরপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সফট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, দেখে নিচ্ছে বুঝতে পারছেন। দিয়ে দেব কিছু গ্রেভি, দেখে নিচ্ছে বুঝতে পারছেন গ্রেভিটা কতটা ঠিক হয়েছে। তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সব ভিউয়ার্সদের কাছে অনুরোধ থাকবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর রিসেন্ট কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।